মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা জানব সরস্বতী পুজোর আগে আমরা কেউ কুল কেন খাই না। তো এই বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আমাদের একটি ছোট্ট রিকোয়েস্ট, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আর ঠিক কিছুদিন পরেই সরস্বতী পুজো। এই সময় স্কুল কলেজে সাজো সাজো রব, এছাড়াও আরও রং বেরঙের মুহূর্ত অপেক্ষা করে কিশোর কিশোরীদের জন্য। কিন্তু এই সময় কোনো ছাত্রছাত্রী কুলের স্বাদ গ্রহণ করতে চায় না। দীর্ঘদিনের বিশ্বাস, পুজোর আগে কুল খেলে পরীক্ষায় ফেল হতে হবে। কিন্তু কেন এই নিয়ম? সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন নিয়ম চালু আছে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের মতো রাজ্যে সরস্বতী পুজোর পাশাপাশি শিব ও পার্বতীরও পুজো করা হয়। পাঞ্জাবে আকাশে ঘুড়ি ওড়ানো হয়। কিন্তু আমাদের রাজ্যের নিয়ম একেবারে আলাদা। সাধারণত বাংলা হলো কৃষি প্রধান রাজ্য, যে কোনো ফসল আগে দেবতাকে উৎসর্গ করার রীতি এখানে আছে। সরস্বতী পুজোর গুরুত্বপূর্ণ প্রসাদ হলো কুল। কুল হলো শীতের ফল। যেহেতু প্রসাদ হিসেবে ব্যবহৃত হয় এই কুল, তাই গাছের নতুন ফল দেবতাকে উৎসর্গ করার নিয়ম। এছাড়াও আরেকটি কারণও আছে, শীতের ফসল কুল এই সময় ব্যাপকভাবে ফলতে থাকে। সেই সময় বসন্ত পঞ্চমীতে কুলের পাক রং ধরতে থাকে। তার আগে কাঁচা কুল খেলে পেট খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই ভয় দেখিয়ে ছোটদের কুল খাওয়া থেকে দূরে রাখার জন্য এইসব নিয়ম বহুদিন ধরে চলে আসছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।